আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 16 অক্টোবর 2023, নিজেদের মতো নির্বাচন করতে ব্যালট নিয়ে আওয়ামী লীগ নতুন কি পরিকল্পনা করছে দেখুন। রাতের আধারে ব্যালট বক্স ভর্তি করতে আওয়ামী লীগের কৌশল ফাঁস। আওয়ামী লীগ সবচাইতে মেধাবী দল বাংলাদেশের, আমি বরাবরের মতো সে কথাই বলবো। আওয়ামী লীগে এস টি ইমামের মতো প্রচণ্ড মেধাবী লোক সাবেক আমলা ছিল, তার পরিকল্পনায় আওয়ামী লীগ অনেক অসম্ভবকে সম্ভব করতে পেরেছিল। এখনও কিন্তু আওয়ামী লীগে এস টি ইমাম টাইপের অনেক প্রচণ্ড মেধাবী রূপ রয়েছে, মহিউদ্দিন খান আলমগীর, কবির বিন আনোয়ার, এরকম আরও অনেক একেবারে বাঘা বাঘা মেধাবী লোক যারা কৌশল সম্পর্কে অনেক কিছু জানেন, তারা কিন্তু রয়েছে। অতএব এত সমালোচনার পরও কীভাবে কারচুপি করা যায় সেই কৌশল আওয়ামী লীগের কাছে আছে। ভোট দিনে হলে কীভাবে কারচুপি করতে হবে, রাতে হলে কীভাবে করতে হবে, বিএনপি আসলে কীভাবে কারচুপি করতে হবে, বিএনপি না আসলে কীভাবে কারচুপি করতে হবে, যতদিন পর্যন্ত আওয়ামী লীগের হাতে সেরকম কৌশল থাকবে ততদিন পর্যন্ত সেটা করবে। এখন দেখেন গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট প্রথম আলোর। সংসদ নির্বাচনের আগের দিন কেন্দ্রে ব্যালট পাঠানোর পক্ষে পুলিশ, শুধু পুলিশ নয়, আরও কারা কীভাবে কী কোন মেকানিজমে, এই রিপোর্ট অনেকটা ফাঁস হয়ে গিয়েছে। এর মানে আগের দিন কেন্দ্রে ব্যালট পাঠানোর পাঠালে তো খুব সহজেই ব্যালটে সিল দিয়ে বক্সে ভরে রাখা যাবে, আর ওই দিন সকালে যদি পাঠানোর কথা বলা হয় বা পাঠানো হয় তাহলে তো আর অ্যাটলিস্ট রাতে করতে পারবে না। তো দিনে কারচুপি করতে তো কিছুটা কষ্ট হয়, এখন তো সিসি ক্যামেরা থাকে, মিডিয়ার আধিক্য, সিটিজেন জার্নালিজম, লাইভ করার সুযোগ ইত্যাদি ইত্যাদি। বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকেই বলে আসছে তারা ভোটের দিন সকালে ভোট কেন্দ্রে ব্যালট পাঠানোর বিষয়টি ভাবছে। এর মানে কি? এর মানে আগে রাতে ভোট হয়েছে এটা মোটামুটি উপলব্ধি করতে পেরেছে বলেই সকালে পাঠানোর কথা বলেছে বর্তমান নির্বাচন কমিশন, কিন্তু সেটাও এখন সম্ভব হচ্ছে না, বাধার মুখে ভিন্ন মতের কারণে সম্ভব নাও হতে পারে। এটা আওয়ামী লীগের পরিকল্পনা, তাদের পন্থী লোকজন বা বিভিন্নভাবে অনেকের মাধ্যমে বলাচ্ছে যে আদৌ সম্ভব নয় সংসদ নির্বাচনে আগের দিন ব্যালট পাঠাতে হবে। তা আগের দিন ব্যালট পাঠালে রাতে তো খুব সুন্দরভাবেই সিল মারা যাবে, এটা আমাদের ধারণা। দিনের ভোট রাতে হয়ে যাওয়া, এরকম কোনো অভিযোগ বা বিতর্ক আর যাতে না ওঠে সেজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে দুর্গম এলাকা বাদে সারা দেশে ভোটের দিন সকালেই কেন্দ্রে ব্যালট পাঠানোর বিষয়টি ভাবছে নির্বাচন কমিশন। তবে পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের অনেকে মনে করেন নির্বাচন কমিশন এমন ভাবনা বাস্তবসম্মত নয়, ভোটের দিন সকালে ভোট কেন্দ্রে ব্যালট পৌঁছাতে গেলে নিরাপত্তার সমস্যা হতে পারে অভিযোগ উত্থাপন করা হচ্ছে। আসলে এই যে নির্বাচন কমিশন যেটা চায় তাদের সক্ষমতা নিয়েও তো প্রশ্ন উঠছে এখানে, যে তারা যেটা চায় সেটা করতে পারবে কি না। যেমন তারা চায় সকালে ব্যালট পাঠাতে, এখন তারা সেটা পারবে কি না, কারণ পুলিশ বলছে ভিন্ন কথা, এই সক্ষমতা বা তাদের সিদ্ধান্ত বাস্তবায়নের সক্ষমতা নিয়ে এখন প্রশ্ন উঠছে। নিরাপত্তা সমস্যা হতে পারে ইত্যাদি ইত্যাদি, না কোনো নিরাপত্তার সমস্যা হবে না, এগুলো এক্সকিউজ, অবশ্যই সম্ভব। অথবা একেবারে কেন্দ্রে কেন্দ্রে না পাঠাতে পারলেও আগের দিন কাছাকাছি উপজেলা বা জেলা সদরে পর্যন্ত নেওয়া সম্ভব আগের দিন, এবং একেবারে মূল কেন্দ্রে সেখানে জাস্ট সকালেই পাঠাবে, এটা কিন্তু সম্ভব। তবে ঝুঁকি থাকে যে জেলা সদরে পাঠানো হবে বা উপজেলা সদরে, সেখানে বসে যে বক্স ভর্তি করা হবে না সিল মেরে তার গ্যারান্টিও কিন্তু নেই। ভোটের আগের দিন ভোট কেন্দ্রে ব্যালট পৌঁছে দেওয়ার পক্ষে পুলিশের অনেক কর্মকর্তা, যারা পক্ষে তারা ভিসা নীতির ভয়ে বা কোনো নৈতিকতার ভয়ে পক্ষে, এবং এটা সম্ভব। জনবল সংকটের কারণে ভোটের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পৌঁছানো অত্যন্ত কঠিন বলে মনে করেন তারা। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন নির্বাচন পদ প্রশিক্ষণে নিজেদের এমন মনোভাব কথা তুলে ধরেন, কঠিন হলেও সম্ভব, এবং এখন তো পুলিশের অনেক সক্ষমতা, আর এই একবিংশ শতাব্দীর এই বাংলাদেশে এত উন্নত হয়েছে, যোগাযোগ ব্যবস্থা এত উন্নত হয়েছে, এখন তো চাইলে হেলিকপ্টারে করে পাঠানো সম্ভব, এবং খুব দ্রুত যোগাযোগ ব্যবস্থা অনেক রয়েছে। প্রত্যন্ত অঞ্চল যেসব জায়গায় সকালে পাঠানো কঠিন এরকম জায়গা তো অল্প, সেই দুর্গম এলাকায় হেলিকপ্টারে পাঠাবে, সমস্যা কী? আর এখন তো কত সক্ষমতা আছে, হেলিকপ্টার এত বাজেট নির্বাচনের জন্য, এত টাকা পয়সা খরচ, তাতে প্রয়োজনে বিদেশ থেকে হেলিকপ্টার ভাড়া করে আনে একদিনের জন্য করলেও এটা অসম্ভব নয়, কিন্তু সেটা করবে না। আগের দিন কীভাবে সিল মারা যায় সেই পরিকল্পনা আওয়ামী লীগ করবে হয়তোবা। গত শনিবার থেকে শুরু হওয়া দুদিনের প্রশিক্ষণে গতকাল রোববার শেষ হয়েছে। এর মধ্যে শনিবার প্রশিক্ষণের একটি ক্লাসে ভোট কেন্দ্রে সকালে ব্যালট পাঠানোর বিষয়টি নিয়ে আলোচনা হয়। তখন পুলিশ কর্মকর্তাদের অনেকেই কিছু কারণ দেখিয়ে ইসির চিন্তার সঙ্গে একমত হননি,
তবে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখন ইসিকে এই বিষয়ে কিছু জানানো হয়নি। এটা তো আমরা বুঝি যে আওয়ামী লীগ যে প্রেসক্রিপশন দেবে সেই অনুযায়ী মতামত দেওয়া হবে। দুদিনের প্রশিক্ষণে বিভাগীয় কমিশনার, পুলিশ উপমহাপরিদর্শক, মহানগর পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মিলে 17 জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। ভোটের আগের দিন ভোটকেন্দ্রে ব্যালট পাঠানো নিয়ে পুলিশ কর্মকর্তাদের মনোভাবের সঙ্গে একমত পোষণ করেন কয়েকজন জেলা প্রশাসকও। এর মানে শুধু পুলিশ নয়, জেলা প্রশাসকরাও কিন্তু এখন আগের দিন পাঠানোর কথা বলছে, তবে সবাই কিন্তু না, কয়েকজন। এর মানে কি? অনেকে দেখবেন যে সরাসরি জেলা প্রশাসক হয়ে নৌকার পক্ষে ভোট চাচ্ছে, পুলিশের ওসি হয়ে নৌকার পক্ষে ভোট চাচ্ছে। এখন এই টাইপের লোকজন আগের দিন পাঠানোর কথা বলছে কি না সেটা কিন্তু খতিয়ে দেখা দরকার নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে। সাধারণত জাতীয় সংসদ নির্বাচনে ভোটের আগের দিন বিকালে বা সন্ধ্যায় ভোটকেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়। প্রেজাইডিং কর্মকর্তা সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভোটের আগের দিন ব্যালট পেপার ভোটকেন্দ্রে নিয়ে যান। 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনে ভোটের 30 ডিসেম্বর আগের রাতেই বিভিন্ন ভোটকেন্দ্রে ব্যালটে সিল মেরে বক্স ভর্তি করে রাখা হয় বলে অভিযোগ করে আসছে বিএনপি সহ বিরোধী দলগুলো। এটা মোটামুটি এস্টাবলিশড ফ্যাক্ট। গুরুতর অভিযোগের বিষয়টি নিয়ে কথা বলেছেন তৎকালীন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। এখন দেখেন, আগে তো নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের মতো একজন সৎ লোক ছিল, যদিও তার সততা নিয়েও কিন্তু প্রশ্নাতীত নয়, কারণ তিনি এত সৎ হলে পদত্যাগ করেননি কেন? তারপরও কিছু সত্য কথা তো তিনি বলেছেন। এখন বর্তমান নির্বাচন কমিশনে মাহবুব তালুকদারের মতো কোনো সৎ লোককে কিন্তু দেখা যায় না। তারা সরকারের বিপরীতে বা সংখ্যাগরিষ্ঠের বিপরীতে কথা বলবে সেরকম কাউকে কিন্তু আমরা এখন পর্যন্ত দেখিনি। অতএব এবার কিন্তু কারচুপি করতে আরও সহজ হয়। 2018 সালে 11 জাতীয় সংসদ নির্বাচনে ব্যর্থতার গ্লান হিসেবে উল্লেখ করে প্রথম আলোকে এক সাক্ষাৎকারে 2022 সালে 7 ফেব্রুয়ারি প্রকাশিত বলেছিলেন, 11 জাতীয় সংসদ নির্বাচনে আগের রাতে ব্যালট পেপার ভর্তি বক্সের ছবি বিবিসি সাংবাদিক প্রকাশ করেছেন। এই অভিযোগ খণ্ডনের কোনো উপায় ছিল না, কারণ এটা প্রতিষ্ঠিত সত্য। দেখছেন, সাবেক নির্বাচন কমিশনের সার্টিফিকেট দিচ্ছেন যে প্রতিষ্ঠিত সত্য যে আগের রাতে ভোট হয়েছে, এখন আবার সেই আগের রাতে ব্যালট পেপার কেন্দ্রে পৌঁছানোর প্রস্তাব দেওয়া হচ্ছে। এই প্রস্তাব নিঃসন্দেহে দুর্বিষন্ধিমূলক, নিজেদের মতো করে নির্বাচনের আওয়ামী লীগের আরেক পরিকল্পনা, আরেক কৌশল। এগুলো আওয়ামী লীগের লোকজন বিভিন্ন মহল থেকে এইসব প্রস্তাব দেওয়াচ্ছে, হয়তোবা বিরোধীদের প্রলুব্ধ করার জন্য বা বিদেশিদের দেখানোর জন্য এই সুন্দর পরিকল্পনার কথা বলেছিল যে ভোটের দিন সকালে, যে রাতের ভোট করা যাবে না। কিন্তু এখন শেষের দিকে এসে আবার নতুন কথা বলছে, অন্য কথা বলছে। দুর্গম এলাকা আর কয়টা সম্ভব? অবশ্যই সম্ভব। 2022 সালের ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর এই কমিশনের অধীনে অনুষ্ঠিত বিভিন্ন নির্বাচনে ভোটের দিন সকালে ব্যালট পাঠিয়েছে, তাহলে জাতীয় নির্বাচনে কেন পাঠানো যাবে না? হ্যাঁ, জাতীয় নির্বাচনে একসাথে হয়, কিন্তু প্রস্তুতিও তো এরকম দেশব্যাপী। যেমন একটা সিটি কর্পোরেশন নির্বাচন শুধু একটা সিটিতে, তাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা জনবল বেশি দেওয়া সম্ভব, কিন্তু জাতীয় নির্বাচন তো জাতীয়ভাবে, জাতীয়ভাবে তো জনবলও বেশি, হয়তো বা আনুপাতিক হারে নয়, কিন্তু যে হারে তাতে বিশেষজ্ঞরা মনে করেন যে সকালে ব্যালট পেপার কেন্দ্রে পাঠানো সম্ভব। এ বিষয়ে নানান কথাবার্তা, নানান বিশ্লেষণ, পক্ষে বিপক্ষে অনেক কথাবার্তা হয়েছে। তবে একটা কথা দর্শক আপনাদেরকে আমি শোনাই। সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার প্রথম আলোকে বলেন, ভোটের দিন সকালে ভোটকেন্দ্রে ব্যালট পাঠাতে হলে আগের রাতে জেলা বা উপজেলা পৌঁছাতে হবে, সেখানে যে সিল মারা হবে না তার নিশ্চয়তা নেই, তবে জেলা উপজেলা সদরের নিরাপত্তা তুলনামূলকভাবে বেশি থাকে। নিশ্চয়তা আসলে আওয়ামী লীগ যে মেধাবী ভোট কারচুপি করবে না, এটা কোনো বিশ্লেষক তাদের উপরে অন্য কোনো থিওরি দিতে পারে না। তাদের মেধা সবচাইতে বেশি। কারচুপি ঠেকানোর যত কৌশল আছে, তাদের হাতে ক্ষমতা থাকলে, অথরিটি থাকলে, সব কৌশলকে ব্যর্থ করে দিয়ে তারা কারচুপি করতে পারবে। কারণ আওয়ামী লীগের চাইতে মেধাবী আমি বাংলাদেশে কাউকে দেখি না, কোনো বিশ্লেষক, গবেষক, থার্ড পার্টি, সিভিল সোসাইটি কাউকে দেখি না। অতএব জেলা বা উপজেলা পর্যায়ে পৌঁছালেও আগের দিন সিল মারা সম্ভব, কিন্তু তুলনামূলকভাবে অ্যাটলিস্ট কম সম্ভাবনা। এই দিক থেকে সকালে পাঠানোটাই যৌক্তিক, একেবারে কেন্দ্র পর্যন্ত। যদি 42,000 ভোটকেন্দ্রে আগের রাতে ব্যালট পাঠানো হয়, তাহলে রাতের ভোট ঝুঁকিটা বেশি থাকবে। তাই এই দুই বিকল্পের মধ্যে ভোটের দিন সকালে ভোটকেন্দ্রে ব্যালট পেপার পাঠানোই ভালো হবে। এটাই হচ্ছে চূড়ান্ত কথা। বদিউল আলম মজুমদারের বক্তব্যই সবচেয়ে স্মার্ট এবং যৌক্তিক। এজন্যে দলীয় সরকারের অধীনে নির্বাচন হোক, আর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হোক, আর যেভাবেই হোক না কেন, কেন্দ্রে ব্যালট পেপার পাঠানোর বিষয়ে বদিউল আলম মজুমদারের বক্তব্যটাকেই আমরা সমর্থন করছি এবং আমরা অনুরোধ করব সেটাই গ্রহণ করার। নির্বাচন কমিশন তো আগের পরীক্ষায় ব্যর্থ হয়েছে যে তাদের এই সক্ষমতা, স্বাধীন নির্বাচন কমিশন, শিডিউল ঘোষণা করার পর তারা যা বলবে সেটাই, তাদের কথায় সরকার চলবে,
নির্বাচন দলীয় সরকার অধীনে নয়, নির্বাচন কমিশনের অধীনে কত বড় বড় কথা বলা হয়, এবং তার তো একজন সংসদ সদস্যকেই এলাকা থেকে অন্য কোথাও থাকতে বাধ্য করতে পারে না, কী করতে পারবে সেটা জনগণ বুঝে। তবে তাদের স্পেসিফিক আরেকটা পরীক্ষা দেওয়ার সময় এসেছে, যে তারা ভোটের আগের দিন ব্যালট নির্বাচনে কেন্দ্রগুলোতে পাঠায়, তাদের যে সকালে পাঠানোর যে পরিকল্পনা সেটা সফল করতে পারে কি পারে না, এই কঠিন পরীক্ষার মুখোমুখি এখন তারা হয়েছে। দেখি তারা পরীক্ষা পাস করতে পারে কি না, ভোট যার অধীনেই হোক না কেন।